আপনি যেভাবে আমার ক্যারিয়ার ডেকোরেট করছেন, ওইটার মধ্যে অনেক অনেক গ্রে এরিয়াজ আছে, আচ্ছা তারপরে অনেক উষ্ণ খাবার পাথর আছে আর কি। আই নো। So welcome to News 24. This is your host Munja Ahmed and this is Fuad Al Muqtadir. Fuad Bhai, Fuad Bhai, কে আমরা অনেকদিন পরে পেয়ে খুবই নিজেদেরকে ধন্য মনে করছি। ফুয়াদ ভাই, একটু গল্প করছিলাম, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনার এন্ট্রিটা কবে? 2003 বলবো। আগে যেটা মায়া যেগুলি, ওগুলো তো ওভাবে পাবলিশ না। প্রথম অ্যালবাম যেটা বের হয় ওটা রিএভলিউশন, 2003 বা 2004-এর দিকে। আমাদের সবার প্রিয় কিবোর্ড প্লেয়ার সোহেল আজিজ, উনি যখন টুর করতে আমেরিকায় যেতেন, ওনার সাথে পরিচয়, আমরা একসাথে বাজালাম অনেক শোজ। তখন ওনাকে কিছু গান টান শোনাতাম যে সোহেল ভাই এই গান করছি, এই গান রেকর্ড করছি। তো উনি এক যেদিন ওনার ফ্লাইটের আগের দিন উনি বললো যে তুমি তো আমাকে একটা সিডিতে গানগুলো দাও, আমি দেখি একটা নতুন লেবেল খুলতেছে আর সি নাম আমি দিব, টিপু ভাই, তারপর টিপু ভাই আছে টিপু ভাই। আমি একটা সিডিতে জাস্ট র্যান্ডমলি গানগুলো বার্ন করে দিলাম, ওটাই ইভেনচুয়ালি কিছুদিন পরে বললো তুমি একটা কাভার করে পাঠা, ওটাই অ্যালবাম। বিকজ রিএভলিউশনটা কিন্তু ইট ওয়াজ জাস্ট আ হোল বাঞ্চ অফ সংস পুট টুগেদার, কোনো একটা থিমেও না, বা জাস্ট ইটস মানে ক্রিয়েটিভ জাঙ্গল আর কি। তারপরে দেখলাম যে সোহেল ভাই, উইথ সোহেল ভাইস হেল্প আর সি লেবেল থেকে অ্যালবামটা বের হলো, তখন তো এভরি চেঞ্জ এভরিথিং ফর মি। অ্যালবামটা বেশ আই গেস কমার্শিয়ালি সাকসেসফুল ছিল ছিল। তারপরে আই গট মাই ফার্স্ট বিগ ডিল, যেটা ছিল সেকেন্ড ভ্যারিয়েশন 25-এ নেসক্যাফে ডিসাইডেড টু, ওরা সিডিটা ফ্রি দিচ্ছিল ওদের প্রোডাক্টের সাথে, 3-in-1 কফি নাকি জানি, 2-in-1। ওটা আমার জন্য ওয়াজ আই থিঙ্ক দ্য বিগেস্ট থিং, বিকজ যেদিন জি সিরিজ প্রথম সিডিটা বিক্রি করে ওদের প্রথম লট, এর আগেই অনেক সিডি নেসক্যাফে প্রোডাক্টের সাথে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো আই স্টার্টেড অফ অন আ পজিটিভ নাম্বার আর কি। সো এই দিস ইজ হাউ আই স্টার্টেড কমার্শিয়ালি বাংলাদেশ। দেন আপনার বাংলাদেশের মিউজিক জার্নিটা লাইক কীরকম, আপনি একটু রেট করবেন? বা আমি দুইটা বা তিনটে অ্যালবামের পর আফটার ভ্যারিয়েশন 25 আমি বন্য যখন রেকর্ডিং করি, তখন আমার মাথার মধ্যে আই ডিসাইডেড যে আই ওয়ান্ট টু মুভ ব্যাক টু বাংলাদেশ, কারণ ভালো হচ্ছে, মানুষ পছন্দ করছে, মেবি আমি এটা প্রফেশনালি করতে পারবো। তো আমার ফ্যামিলি ওয়াজ টোটালি এগেনস্ট, আমি আবার চলে আসবো একলা এখানে। যাই হোক, আসলাম অনেক ঝগড়া টগড়া করে। আসার পরে দেন আই রিয়েলি গট সিরিয়াস, একটা না মনে হয় এক প্রথম বছরে অ্যাটলিস্ট চারটা অ্যালবাম প্রডিউস করছি। প্রথমেই ছিল মিলার অ্যালবামটা, ছিল তপুর অ্যালবাম, ছিল সুমন আনিলা ছিল, তারপরে বন্য এখান থেকে রিলিজ হলো, তারপর কিছু মিক্স অ্যালবাম ছিল জি সিরিজে। সো প্রথম বছরটা ওয়াজ অ্যামেজিংলি সাকসেসফুল, দেন ওটার ওয়েভ ক্যারিড মি থ্রু মাই এন্টায়ার ক্যারিয়ার। এখন আর ওভাবে আগের মতন হয় না, যেটা যে কারণে আমি আসলে আর ফোর্সও করি না নিজেকে। সো আপনার তারপরে আপনি বললেন যে এরপর আর করছেন না, সো তারপরে আপনার অনেকগুলো অ্যালবাম ছিল আসলে, দেন ইউ স্টপ, এবং এর মধ্যে আপনার নিজের গাওয়া গান ছিল একটা দুইটা, একটা দুইটা ছিল ছিল। সো এই সবগুলো গান থেকে ইনক্লুডিং মিলার সলো অ্যান্ড আরও সলো থেকে শুরু করে, আপনার প্রিয় যদি কয়েকটা গানের নাম বলতে বলি, কতগুলো বলতে পারবেন? আই নো আপনার অনেক গান লাইক সুপার ডুপার হিট, অনেকগুলো, বাট থাকে না যে আমার এই গানটার সাথে রিলেট করতে পারি, এই গানটা আমার তৈরি করতে খুব ভালো লাগছে, এটা হিট হয়েছে দেখে ভালো লাগছে, বা এটা ভাবছি হিট হবে কিন্তু হয় নাই, এরকম জাস্ট কয়েকটা যদি বলতেন। মিউজিক্যালি মানে আমার কাছে মনে হয় যে আমি আমি খুব ইভেন আউট অফ মানে আউট অফ দ্য বক্স চিন্তা করেছি, অথবা নিজেই ইমপ্রেসড নিজেকে নিয়ে। ওটা হবে কনার একটা গান বর্ষা, তারপরে অর্ণবের সাথে একটা গান ছিল, গানটার নাম ছিল না, রেড রেকর্ডস থেকে।
তারপরে কর্নার অ্যালবামে, কর্নার সোলো অ্যালবামে বেশ কিছু গানের মিউজিক আমার মনে হচ্ছে যে দ্যাটস নট ইউ, হ্যাঁ আই স্টেপড আউট অফ দ্য বক্স অ্যান্ড আই ট্রাইড মাই বেস্ট। সুমন আনিলা, সুমন আনিলা থেকে যে গাইবো না, তারপরে স্বপ্নগুলো তোমার মতন, আর শিরিনের অ্যালবাম আমার মনে হয় যে খুব কম সময়ের মধ্যে আই রিয়েলি ডোভ ইন টু লাইক সুফি মিউজিক অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স, অ্যান্ড তারপরে ওটাকে ফিউশন করার চেষ্টা করছি, নট যে জাস্ট একটা সুফি গান নিয়ে একটা বিটের সাথে গান বানাই ফেলাম, আই অ্যাকচুয়ালি একটু রিসার্চ করে করা আর কি। মিলা মিলার তো অনেকগুলো গানের, অনেকগুলো গান মিলার, অনেকগুলো গানের মধ্যে আমার ফেভারিট হবে আই থিঙ্ক চাঁদের বুড়ি, একটা গান ছিল প্রথম অ্যালবামের সেকেন্ড গান আর থার্ড গান, এরকম ভেরি সুইট সং, শাহানের লেখা। একটা দুটা গানের গল্প যদি শুনতে চাই, যে কোনো দুই তিনটা গানের গল্প, আচ্ছা আমি ইজি করে দিই, নিটুল পাইয়ের গল্পটা শুনি। নিটুল পাই, আচ্ছা নিটুল পাই যেটা ছিল যে আমি আগে যখন ঢাকায় আসার আগে আমি আগে একটা গানের ট্র্যাকটা বানাই ফেলতাম, ট্র্যাক বানায় আমি গাড়িতে ট্র্যাকটা শুনতাম আর ওটার উপর গুনগুন করে সুর টুর করার চেষ্টা করতাম, বা পরে চিন্তা করতাম যে এই ট্র্যাকের উপর কীভাবে গান বসাবো একবারে না করে। তো ওইরকম ট্র্যাকটা গাড়িতে শুনছি, হঠাৎ করে জাস্ট নিটুল পাই গাওয়া শুরু করলাম, কিন্তু গানটা তো মনে আছে ছোটোবেলায় এত শোনা, এখন এতটুকুই জানি যে এই গানটার এই দুইটা লাইনই মানাবে এই ট্র্যাকের সাথে, এখন বাকি কোনো কন্টেন্ট নাই। তারপরে রাজীব আমার ফ্রেন্ড, ওকে বললাম যে দোস্ত তুই লিরিক লিখে দে এইটার সাথেই মিলায় আরও দুইটা ভয়েস, তো লিরিক লিখলো, আমার ভয়েস দেওয়ার কথা আমার, আমি জাস্ট ভোকাল বুথে যাওয়ার আগে আমি রাজীব বললাম তুই দুইটা লাইন গিয়ে দে, আই জাস্ট গেট ইট স্টার্টেড, আমার ইচ্ছে করতেছে না এখন ভয়েস দেয়। ওর দুই প্রথম দুইটা লাইন গেলো মন ভাবে তার, সেটা যে খুবই ভালো লাগতেছে ওর গলায়, খুবই ইট সাউন্ডেড অ্যামেজিং। তারপর ছিলাম যে ওকে তাহলে আমরা দুইজনই মিলে যাই, ইনিশিয়ালি আমি ভাবছিলাম যে আমি একটা গান আমি গাবো অ্যালবামে, তারপরে তো আমরা দুজন মিলেই গানটা করলাম, অ্যান্ড ওয়ান্স এগেন মানে পিপল লাভ ইট সো মাচ, এখন পর্যন্ত আমাদের শো করলে দ্যাটস মানে সিগনেচার, হ্যাঁ সিগনেচার লাস্ট, হ্যাঁ লাস্ট লাস্ট সং। বাট আমাদের মানে এখন তো মাচ ওল্ডার, আগে যেরকম অনেক ইয়াং ছিলাম, অনেক ডিসিশন এখন যে আগের মতন নিব না কখনোই না, বিকজ তখন এত কিছু কেয়ার করতাম না, বাট আপনি যেভাবে আমার ক্যারিয়ার ডেকোরেট করছেন ওইটার মধ্যে অনেক অনেক গ্রে এরিয়াস আছে, তারপরে অনেক উষ্ণা খাওয়ার পাথর আছে আর কি। যেরকম অনেক গান তখন করে ফেলতাম জাস্ট পারমিশন না নিয়ে, কেউ কিছু বলার নাই, লেবেলে কিছু বলতেছে না, অরিজিনাল আর্টিস্টও কিছু বলতেছে না, জাস্ট করে দিলাম হিট হয়ে গেল, এত মানে এই রেসপন্সিবিলিটিটা তো বিশাল। তো আর কোনো গানের গল্প, আচ্ছা একটাই আমার, তুমি আপনার গাওয়া গানের গল্পটা শুনি। এটার গল্প হচ্ছে সেম ট্র্যাকটা আগে বানানো, ট্র্যাকটা গাওয়ার কথা ছিল দিতি আন্টি, উনি একটা গান করবেন, হ্যাঁ, এবং অন্য একটা গান বাংলা ফিল্মের একটা গান, ওটা রিমেক হবে ওনার মুভির একটা গান। ইভেনচুয়ালি উনি গানটা গান নাই, উনি বিদেশ ছিলেন, এটা ছিলেন, তো আমার কাছে ট্র্যাকটা ভালো ছিল, ওই ট্র্যাকের উপর একদিন আমি গানটা নিজেই লিখে গেয়ে ফেলছি আর কি, জাস্ট লাইক দ্যাট। ওরকম আমার মনে হয় যে কোনো লিরিসিস্ট বা সুরকার নিজে যদি গানটা ডেলিভারি করে, গায়ক হিসেবে খুব ভালো না হলেও মানুষ সিনসিয়ারিটিটা ডিটেক্ট করতে পারে, যে কারণে মিনারের গান, টুপুর গান এগুলা প্রত্যেকটা গানের সাথে মানুষ একটা রিলেট করতে পারে। আর অন্যভাবে আমরা যখন করি, যতই ভালো লিরিসিস্ট বা ভালো লিরিক হোক, একজন লিরিসিস্ট আরেকজন সুরকার আরেকজন গানটা শিখছে, একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন চেইনের মতন, বেল্টের মতন কাজটা হচ্ছে, খুব ভালো কোয়ালিটি হলেও
মানে দ্যাট ফিল ইনস্ট্যান্টলি কানেকশনটা হয় না হয় না ইমোশনস এন্ড ফিলটা আস্তে আস্তে হয়তো গ্রো করে কিছু মানুষের হয়তো হয় কিছু মানুষের হবে না বাট যখন একজন নিজে গানটা লিখে নিজে ডেলিভার করছে আই থিঙ্ক ইনস্ট্যান্টলি ইট হ্যাপেন্স এটা আমার আরেকবার হয়েছে আমি একটা আমি একটা সিলিটি গান লিখছি হ্যাঁ সুন্দরী ফুরি হ্যাঁ কিছু গানটা জাস্ট আমার একটা ডেমো ছিল জাস্ট আমি কিবোর্ড বাজে মাইক দিয়ে গান রাত্রেবেলা ডেমো দিছি পরে দিন নিজে খুবই ভালো লাগতেছে আমার নিজেরই নিজেই ইমপ্রেস হয়ে গেছি হ্যাঁ এখন পরের দিন আবার চেষ্টা করলাম ভালো করে ভয়েসটা দেওয়ার জন্য ওই প্রথম দিন যেটা ভালো লাগছে ওই রকম আর হচ্ছে না এর মধ্যে মাইকের সাউন্ডটা আর অনেক কিছু আছে ওভাবেই ছেড়ে দিছি যে সামটাইমস ইউ হ্যাভ টু পিক অ্যান্ড চুজ যে পিক ইউর ব্যাটলস সো সেটাই সো একটাই আমার তুমি এরকম আমার মনে হয় মানুষ গানটা পছন্দ করে বিকজ আমি নিজেই অফিসিয়াল রিলিজড হ্যাঁ আচ্ছা সো এরপরে আপনি আর কোনো গান করেননি মানে গান গান নাই আর কি আপনি একটা হাফ করা ওটা আমার মনে হয় ওইটাও আশা করতেছি মানুষ পছন্দ করবে সেটা কবে